আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমরা খুব সহজে জবা ফুল কীভাবে আঁকে তা দেখব। এর জন্য প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিব। বৃত্ত আঁকার পরে বৃত্তের ঠিক মধ্যে একটা বিন্দু দিব। তো এই বিন্দু থেকে দুই পাশে দুইটা কার্ভ লাইন দিব, দুই পাশে দুইটা কার্ভ লাইন দিব। এবার এই বিন্দু থেকে উপর দিয়ে একটা লম্বা লাইন দিলাম। এবার ওই লম্বা লাইনের দুই পাশে দুইটা কার্ভ লাইন দিব, কিন্তু লম্বা লাইনের সাথে যেন ওই কার্ভ লাইনটা না মিলে, দুই পাশের কার্ভ লাইনটা যেন লম্বা লাইনের সাথে না মিলে, একটু ফাঁকা থাকবে। আচ্ছা, এবার আমরা এই প্রত্যেকটা লাইনের মাথা থেকে একটু একটু করে মুছে দিব। কারণ কি? কারণ এই লাইনগুলো এসে একটু ভিতরে ঢুকবে, এভাবে এসে একটু ভিতরে ঢুকবে। দেখছেন একটু ভিতরে ঢুকছে, এখানে প্রত্যেকটা এরকম ভিতরে ঢুকিয়ে দিব। এই জন্য একটু মুছে নিলাম, মুছে তারপর আমরা ভিতরে ঢুকিয়ে দিব। এখন জবা ফুলের শেপটা অলরেডি এসে পড়েছে। এবার আমরা নিচের অংশটা, জবা ফুলের নিচের অংশটা এভাবে আঁকলাম। জবা ফুলের এটা নিচেটা একটু মোটা হবে, উপর দিয়ে আস্তে করে চিকন হয়ে যাবে, এবং মাথায় তিনটাই থাকবে, মাথার উপরে তিনটা থাকবে। আচ্ছা, এবার দুই পাশে এভাবে দিয়ে দিলাম দাগ দিয়ে। এবার আমরা পাতা আঁকবো। পাতাটা এভাবে আমরা একে রাখবো, যখন সাইন পেন করবো তখন আবার আমরা কাটা কাটা অংশটা দিব। আচ্ছা, এবার আমাদের ড্রয়িংটা শেষ, পেন্সিলের ড্রয়িংটা শেষ। এবার আমরা এই যে গুড লাক সাইন পেনটা দিয়ে আমরা সাইন পেন করবো। তো সাইন পেনটা এই গুড লাক না হইলেও চলবে, সিডি মার্কার হলেও চলবে। তো এটার প্রাইসটা খুব কম, এই জন্য এটাই আমি ইউজ করি। আচ্ছা, এবার আমরা নিচের অংশটা আঁকা বাঁকা লাইন হবে আর সব ঠিক হবে। প্রত্যেকটা লাইনের সাইডের অংশ, যে বৃত্তের অংশটা একটু আঁকা বাঁকা দিব আমরা, আর ভিতরে লাইনগুলো ঠিক থাকবে। শুধু বৃত্তের উপরে যে লাইনগুলো পড়েছে ওইগুলো আমরা একটু আঁকা বাঁকা করে দিব। এটা খুব ইজি একটা পন্থা, জবা ফুল আঁকার খুবই একটা ইজি পন্থা। আর সবাইকে, আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার পাশে সবসময় আপনারা থাকবেন, আশা করি আপনারা, আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস এবং আপনারা আমার পাশে থাকার জন্য আমি আরেকটি ভিডিও করার উৎসাহ পাই। আচ্ছা, এবার দেখেন, এই আমরা আগে কাটা কাটা দিই নেই, মানে পাতার চারপাশে আগে কাটা কাটা দিই নেই, কারণ ওটা দেওয়ার দরকার নেই, সাইন পেন করার সময় দিলেই হবে। কারণ সব কিছু ড্রয়িংয়ের সময় করতে হয় না, কারণ পরে এটা থাকে না। আর যদি আপনারা চান আগে করে নেবেন, যদি আপনারা না পারেন তাহলে করে নেবেন। আমাদের ড্রয়িং শেষ, এবার আমরা এই কালারে যাব। কালারে প্রথমে আমরা জবা ফুলের ভিতরে টকটকে একটা লাল কালার দিব। টকটকে লাল কালারটা আমরা পুরোটার ভিতরে একটা কালার দিব জবা ফুলের। তার আগে একটু মুছে নেই আমরা, হ্যাঁ একটু পেন্সিলের দাগটা দেখা যাবে, পেন্সিলের দাগটা আমরা একটু মুছে নিব। পেন্সিলের দাগটা মুছে নিলে মানে ময়লা হবে না, রংটা ময়লা হবে না। এবার আমরা যে কালারটা দিব জবা ফুলের ভিতরে লাল, লালে আমরা কোনো শেড দিব না, লালে ফুলের শেডটা বুঝতে পারে না, এই জন্য আমি শেডটা দিলাম না, একটা পুরোটার ভিতরে একটা কালার ইউজ করলাম। এবার আমরা জবা ফুলের ভিতরে যে অংশটা লম্বা এটার ভিতরে আমরা পিঙ্ক কালার দিব।
পিঙ্ক কালারটা দিব, হালকা পিঙ্কটা দিলাম। এবার আমরা পাতা এবং কাণ্ডটার ভিতরে আমরা কালার দিব। পাতার ভিতরে নিচে একটু গাঢ় সবুজ দিব, ডিপ গ্রিন, ডিপ গ্রিনটা দিব নিচে। আস্তে আস্তে উপরে উঠলে আস্তে আস্তে উপরে অংশটা একটু লাইট দিয়ে দিব, এবং যেটা লাইটটা দিব সেটা ডিপ গ্রিনের সাথে যেন অবশ্যই মিশে যায়, মিশিয়ে দিব। দুইটা কালার সবসময় কালার দুইটা তিনটা ইউজ করলে একই সাথে এটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারা। উপরে অংশটা আমরা ফাঁকা রাখলাম কেন, উপরে অংশটা আমরা একটু হালকা কালার দিব। এবং দেখেন ওই কালারটা কিন্তু আমি ওইটার সাথে ঘষে দুইটা কালারের যে জয়েন্ট, এই জয়েন্টের ভিতর ভালো করে ঘষে মিশিয়ে দিতে হবে। ওই মানে ডিপ কালারের একটু ভিতর থেকে শুরু করলেই এটা মিশে যাবে, ডিপ কালারের যে ভিতরে অংশটা ভিতরে একটু ভিতর থেকে শুরু করলেই হবে। জবাফুল একটু কাটা কাটা থাকে, কিন্তু এই কাটা ওই গোলাপ ফুলের কাটার মতো শক্ত না, একদম নরম, এটা হাতে ঢুকে না, এটা হাতের ভিতরে ঢোকে না এটা। এবার দেখেন আপনারা খুব সুন্দর হয়েছে, ইজিভাবে, এত ইজি পন্থা আর আছে কিনা জানি না। আপনারা আশা করি এভাবে যদি করতে চান একদম সবাই পারবেন, ছোট বাবু থেকে শুরু করে সবাই এভাবে পারবেন।